যে আপনার অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনাদের নিজ নিজ ফেসবুক পেজে শেয়ার করবেন, যাতে পরবর্তীতে এটি দেখে আপনার পরিবারের সদস্যরা বা আপনারাও যেন অবগত হতে পারেন যে স্ত্রীরোগ এবং প্রসূতি রোগের কোন সমস্যা আপনাদেরকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। আচ্ছা ম্যাম, আমার 33 সপ্তাহ চলে, সকাল থেকে আমার পেট ব্যথা করে, কিছুক্ষণ পর পর বাথরুম ধরে, কিন্তু বাথরুম হয় না, পায়খানার রাস্তায় প্রচুর ব্যথা করে, কি করতে পারি বলবেন প্লিজ। 33 সপ্তাহ চলছে, পেট ব্যথা করে জি সকাল ম্যাডাম, থেকে, কিন্তু জি ম্যাডাম, বাথরুম হয় না। তো জি তাহলে ম্যাডাম, বোঝা যাচ্ছে বাথরুম হয়, কনস্টিপেশন বাথরুম হয়। আছে। হ্যাঁ, কনস্টিপেশন আছে বোঝা যায়। কনস্টিপেশনের জন্য তো অবশ্যই আপনাকে প্রতিদিনই একটা নির্দিষ্ট পরিমাণ পানি খেতে হবে, যেমন 10 থেকে 12 গ্লাস প্রেগনেন্সি পিরিয়ডে অবশ্যই পানি খেতে হবে, 1 নম্বর। 2 নম্বর, শাকসবজি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, আর একটু গরম দুধ সকালবেলা যদি হালকা কুসুম গরম দুধ খেয়ে ফেলেন, তাহলে কিন্তু প্রতিদিন, এটা কিন্তু আমি প্রতিদিনের কথা বলছি, তাহলে কিন্তু আমার মনে হয় না এটা কারোর জন্য খুব একটা কঠিন কিছু যে এটা ইয়ে হবে। তবে পেট ব্যথা যে কেন করে সেটা অন্য কোনো কারণ আছে কিনা, যেমন ওনার ইউরিনারি ইনফেকশন থাকতে পারে, তারপর অন্য কোনো সমস্যা থাকলেও পেট ব্যথা হতে পারে, তো সেক্ষেত্রে দেখতে হবে অন্য একজন চিকিৎসকের শরণাপন্ন, মানে গাইনোকোলজিস্টের শরণাপন্ন হয়ে দেখতে হবে যে অন্য কোনো কারণ আছে কিনা। আর না হলে শুধু ওনার পায়খানা হচ্ছে না, সেটার জন্য আমি বলবো যে এই জিনিসগুলোই করতে হবে, সেটা হচ্ছে পানি খেতে হবে পর্যাপ্ত, আর হচ্ছে শাকসবজি খেতে হবে, এবং একটু গরম দুধ রেগুলার খেতে হবে। তারপরেও যদি পায়খানা না হয় সেক্ষেত্রে আমি বলবো ইসুপ গুলের ভুষি আছে, প্রতিদিন সকালবেলা যদি 1 গ্লাস করে খান, গ্লাসের মধ্যে আপনি কুসুম গরম পানি নিয়ে একটু একটা স্যাচেট নিয়ে ওর মধ্যে একটা নাড়া দিয়ে খেয়ে ফেলবেন, ওটা গলবে গিয়ে পেটের মধ্যে, এখানে বেশি নাড়ানোর দরকার নেই, গ্লাসে একবার একটু নেড়ে সাথে সাথে খেয়ে ফেলবেন। এটা খেলে কিন্তু রেগুলার আপনার পায়খানাটা হয়ে যাবে, আপনার কষ্টটা হবে না। এবং পেট ব্যথার জন্য আপনি হালকা কোনো ওষুধ খেতে পারেন, অ্যালজিন জাতীয় ওষুধ খেতে পারেন, সকালে একটা বিকাল একটা, এরকম করে 2-3 দিন খেয়ে দেখতে পারেন ব্যথাটা কি অন্য কোনো কারণে হচ্ছে নাকি শুধু কনস্টিপেশনের জন্য হচ্ছে। যদি কনস্টিপেশনের জন্য হয় তাহলে আপনি ওই কনস্টিপেশনের জন্য যে মেজারগুলো নিতে বললাম সেগুলো নেবেন, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। আসলে কর্সেল বাংলাদেশ অনেকদিন ধরেই আমাদের দেশে কাজ করে যাচ্ছে, একটা নতুন উদ্যোগ। আমি যে এর উদ্যোক্তা মুস্তাফিজ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য যে একটি নতুন উদ্যোগ উনি নিয়েছেন, এবং এটার মাধ্যমে আমরা জন্মের সময় শিশুর যে ভূমিষ্ঠ হওয়ার সময় কর্ড থেকে ব্লাড নিয়ে এবং কিছু অংশ কর্ডের কেটে এইটা যদি প্রিজার্ভ করা হয়, সেটা কিন্তু অনেক অনেকগুলো ডিজিজ থেকে শিশুকে ভবিষ্যতে রক্ষা করতে পারবে। শিশুটি যখন বড় হবে তখন যদি কোনো অসুস্থতা হয়, যেমন একটি হচ্ছে অত্যন্ত মারাত্মক খারাপ একটি অসুখ, সেটা হচ্ছে লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, তো অত্যন্ত এই রোগটিকে অবশ্যই খুব সুন্দরভাবে চিকিৎসা করা যায়, এবং আরো অনেক অনেক রোগ আছে যেগুলো এই কর্সেল প্রিজার্ভেশনের মাধ্যমে এবং কর্সেল অ্যাপ্লিকেশন ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু শিশু প্রাণ রক্ষা পাবে। তো এই জন্য আমি বলবো যেটি খুব ভালো একটি উদ্যোগ, আমি কর্সেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ ম্যাডাম আপনাকে কর্সেল নিয়ে বলার জন্য। আর কর্সেল নিয়ে নতুন কিছু বলার নেই, যারা জানেন তাদেরকে আমি আবারও জানাতে চাই, আর যারা যারা জানেন না তারা একটু জেনে নিবেন যে কর্সেল বাংলাদেশ হচ্ছে স্টেম সেল হচ্ছে আমাদের দেহের প্রথম কোষ, যা আমাদের দেহের রক্ত, হৃৎপিণ্ড, কিডনি, লিভার সহ সব অঙ্গ পুরো শোষণ করে। এই স্টেম সেল লিউকেমিয়া, অটিজম, লিভার সিরোসিস, ডায়াবেটিক আলসার সহ আরো 18 ধরনের নিরাময় পুরোপুরি সক্ষম, যেটা ম্যাডাম আমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছেন। শিশুর জন্মের সময় নাভি থেকে কেটে শিশুকে আলাদা করার পর মায়ের অংশের প্লাসেন্টার সঙ্গে কিছুটা কর্ড থাকে, সেটা ফেলে দেওয়া হয়, ফলে দেওয়ার আগে আমরা 26 সেন্টিমিটার কর্ড ও 100 ml কর্ড ব্লাড কালেক্ট করি, যেটা সম্পূর্ণ ব্যথামুক্ত পদ্ধতিতে, এতে মা ও বাচ্চার কোনো ধরনের ক্ষতি হবে না, আর এই কালেকশনটা করে থাকেন আমাদের ডক্টর। সো আপনারা যদি এই কর্ড সেল বাংলাদেশের মাধ্যমে বাচ্চার স্টেম সেল এবং কর্ড ব্লাড সংরক্ষণ করেন, এতে আপনার বাচ্চা, আপনার পরিবারের সদস্যরা অনেক ধরনের মারাত্মক রোগ থেকে, যেগুলো ম্যাডাম অলরেডি উল্লেখ করে দিয়েছেন, সেগুলো থেকে মুক্তি পেতে পারেন।
জানেন, তারপর আমি আবার বলে দিতে চাচ্ছি যে অবশ্যই আমাদের প্রোগ্রামটি আপনারা শেয়ার করে, কমেন্ট করে, লাইক করে আপনাদের পেজে শেয়ার দিন। আর হচ্ছে পেজে শেয়ার দেওয়ার মাধ্যমে আপনারা হচ্ছে আমাদের টপ ফ্যান সিলেক্ট হবেন, এবং পরবর্তী কোনো এক লাইভে আমরা আমাদের টপ ফ্যানকে আমাদের ম্যাডামের সাথে আমাদের লাইভে, কর্সেল বাংলাদেশের লাইভে আপনাদেরকে যুক্ত করে নিব।